গত 5 বছরে আমি অনেক সমকামীর সঙ্গে থেকেছি, এটা হচ্ছে আমি বলছি তাদের অনুভূতি আছে যা তাদের সমলিঙ্গের জন্য, অথবা যাই হোক না কেন এটা খুবই সত্যি। আমি বলতে চাই এটা সেরকম টান যা আমরা অনুভব করি, হতে পারে তা আমাদের স্বামীদের জন্য অথবা অন্য যার জন্যই হোক। যদি এটা ভুল হয় তাহলে কেন ভুল? বোন প্রশ্ন করলেন যে সমকামিতার ব্যাপারে কি বলে ইসলাম, এবং যদি এটা ভুল হয় তাহলে কেন এটা ভুল? আল্লাহ কোরআনে বলেছেন সূরা ইসরা অধ্যায় নম্বর 17 আয়াত নম্বর 32, ব্যভিচারের কাছেও তোমরা যেও না, কেননা ব্যভিচার হচ্ছে সব মন্দ কাজের মন্দ সূচনা। এছাড়া আল্লাহ সূরা আরাফে বলেছেন অধ্যায় নম্বর 7, যে কোন পুরুষের কথা বলা যে তুমি কি তোমার লালসা চর্চা করো পুরুষের উপর নারীর চেয়ে বেশি, তার মানে সমকামিতা হচ্ছে নিষিদ্ধ ইসলামে এবং কোরআনে, কারণ সর্বশক্তিমান ঈশ্বর মানুষ সৃষ্টি করেছেন। আল্লাহ কোরআনে বলেছেন সূরা রুম অধ্যায় নম্বর 30 আয়াত নম্বর 21, তিনি ভালোবাসা সৃষ্টি করেছেন স্বামী এবং স্ত্রীর অন্তরে। সর্বশক্তিমান ঈশ্বর মানুষকে এমন ভাবে তৈরি করেছেন যে তারা বিপরীত লিঙ্গকে ভালোবাসবে। সাধারণত প্রাকৃতিকভাবে কোন পুরুষই অন্য পুরুষকে সেভাবে ভালোবাসে না। আমি ভালোবাসা নিয়ে কথা বলছি যা স্বামী স্ত্রীর মধ্যে প্রয়োজন, সে ভালোবাসা নিয়ে বলছি না যা আছে ভাই আর ভাইয়ের মধ্যে, বোন আর বোনের মধ্যে। এ ব্যাপারে প্রাথমিক একটা গবেষণা হয় যাতে বলা হয় যে সমকামিতা হচ্ছে বংশগত। প্রশ্নোত্তরের সময় কেউ কেউ আমাকে জিজ্ঞেস করেন, আপনার মতো যেমন যদি সমকামিতা বংশগত হয় তাহলে মানুষকে কেন দোষ দেওয়া হবে, এটা তার পিতামাতা থেকে এসেছে তাহলে তাকে দোষ দেওয়া হবে কেন? আপনার মতো বললে যদি কেউ কাউকে ভালোবাসে তাহলে পুরুষকে দোষ দেওয়া হবে কেন? আমি বলছি এটা হচ্ছে গবেষণা, এটা হচ্ছে একটা ধারণা, সত্য ঘটনা নয়। এবং পরে আমরা জানতে পারলাম যে এই ধারণাটা ছিল সম্পূর্ণ ভুল, এবং যিনি এই ধারণার প্রবক্তা ছিলেন তিনি নিজেও ছিলেন সমকামী। তাহলে সমকামিতা বংশগত নয়, এটা গড়ে ওঠে। বর্তমান বিজ্ঞান আমাদের বলে কিভাবে সমকামীরা গড়ে ওঠে, কারণ সর্বশক্তিমান ঈশ্বর যার অনুমতি দিয়েছেন, মানুষের জন্য যার অনুমতি আছে, আপনি বিয়ে করেন, নিকা করেন, আপনি পারেন স্ত্রী সহবাস করতে। এবং ইসলাম বলছে যখন স্ত্রী সহবাস করো, স্ত্রীর সঙ্গে সহবাস করো, সেটা আল্লাহর ইবাদত, কারণ আপনি হারাম ঠেকাচ্ছেন, আপনি যাচ্ছেন না দাম্পত্য বন্ধনের বাইরে আপনার আকাঙ্ক্ষা মেটাতে, সেটাই তো ইসলাম। আজ বিজ্ঞান আমাদের বলছে, আজ গবেষণা আমাদের বলছে যে সেসব লোক যাদের দাম্পত্য সম্পর্কের বাইরেও অনেক জীবন সঙ্গী রয়েছে, তাদের সঙ্গে তুলনায় যাদের কেবলমাত্র আছে স্বামী এবং স্ত্রীর মধ্যে সম্পর্ক, তারা উপভোগ করে যৌন মিলন অন্যদের তুলনায় অনেক বেশি ভালো। এবং আজকাল যা ঘটছে, যখন আপনি এসব নিয়ে ক্লান্ত হয়ে পড়েন, আপনি পাশ্চাত্য দেশে যান, সেখানে রক্ষিত রয়েছে 5, 10, 20 কোনো সমস্যা নেই, আপনি শুরু করেন এরপর অস্বাভাবিক কাজ করতে। আর যখনই আপনি অস্বাভাবিক কাজ শুরু করেন, আপনি স্রষ্টার আইন অনুসরণ করছেন না, এবং আপনি ভুল পথে আপনার কামনা চরিতার্থ করার চেষ্টা করেন। যখন আপনি ভুল পথে চলতে থাকেন, তখন আপনি যেতে থাকেন বাইরের দিকে অস্বাভাবিকতায়, এবং এভাবেই এক ব্যক্তি সমকামী হয়ে যায়। এটা বংশগত নয়, কারণ আপনি সীমার বাইরে চলে যান যে সীমা দিয়েছেন সর্বশক্তিমান ঈশ্বর আপনাকে। আপনি অন্য জিনিস চেষ্টা করেন, আপনি অস্বাভাবিক জিনিস চেষ্টা করেন, এবং শেষ পর্যন্ত আপনি উপনীত হন এমন পর্যায়ে যে আপনি আর কখনো বিপরীত লিঙ্গের সঙ্গে মিলন উপভোগ করেন না, তাই আপনি সমলিঙ্গের সঙ্গে যৌনাচার করেন। তাহলে বলে এখানে তারা সর্বশক্তিমান ঈশ্বরের আইন ভঙ্গ করে এবং তারা অস্বাভাবিক কাজ করে, আর এভাবেই তারা মানসিকভাবে পরিণত হয় সমকামিতে। তাহলে স্বাভাবিকভাবে সর্বশক্তিমান ঈশ্বরের আইন ভঙ্গ করা সম্পূর্ণ ভুল, এবং এভাবেই একজন মানুষ হয়ে পড়ে সমকামী। তাই তাদেরকে বিশ্বাস করতে হবে যে ইসলাম সমকামিতা নিষেধ করে, এমনকি খ্রিস্ট ধর্ম সমকামিতা নিষেধ করে, বেশিরভাগ ধর্মই সমকামিতার বিরুদ্ধে। এবং পাশ্চাত্যের দেশেও বলা হচ্ছে গণতন্ত্রের কারণে বেশিরভাগ লোক যা বলে তাই জয়ী হয়ে যায়, সংখ্যাগরিষ্ঠতা জয় হয়। ইসলামে সংখ্যাগরিষ্ঠতা জয়ী হয় না, হক জয়ী হয়, সত্যের জয় হয়। আমার মনে পড়ে 1996 সালে যখন আমি কানাডায় গিয়েছিলাম, প্রথমবারের মতো লেকচার দিতে গিয়েছিলাম, কাগজের প্রথম পৃষ্ঠায় দেখলাম একজন পুরুষ আরেকজন পুরুষকে চুমুখাচ্ছে, এক পুরুষ আরেক পুরুষকে চুমুখাচ্ছে, এবং বলছে তারা পরস্পরকে বিয়ে করেছে। বর্তমান পাশ্চাত্যে যদি আমি সমকামিতার বিপক্ষে বলি সেটা অপরাধ হয়ে যাবে, সেটা অপরাধ। তাহলে আমরা যা বুঝলাম যে অতীতে সব দেশে সমকামিতা ছিল অপরাধ, পরে পাশ্চাত্যের কিছু দেশে কানাডার মতো এর প্রতি আইন অনুমোদন করা হয়, আজকাল বেশিরভাগ পশ্চিমা দেশে
সমকামিতা হচ্ছে বৈধ। এমনকি ইন্ডিয়ার মতো একটা দেশ যে দেশ থেকে আমি এসেছি তারাও ভাবছে এটাকে বৈধতা দেওয়ার কথা। তাহলে আমরা যা বুঝি, যা সত্য তা সত্যই, সংখ্যাগরিষ্ঠ তো জয়ী হয় না, যা ভুল তা ভুল। এবং ইসলামে আর বিশ্বের প্রধান প্রধান বেশিরভাগ ধর্মেই সমকামিতা হচ্ছে একটা পাপ, একটা অপরাধ। এটা আপনাকে জান্নাতে নিয়ে যাবে না, জাহান্নামে নিয়ে যাবে। আশা করি উত্তরটা পেয়েছেন। পশ্চিমা বিশ্বের পরিসংখ্যান বলে, বিশেষ করে আমেরিকার, যে বেশিরভাগ ধর্ষণ যা সংঘটিত হয়, বেশিরভাগ মানে 95% বেশি ধর্ষণ সংঘটিত হয় এই সময় কেউ একজন মাতাল থাকে, হয় ধর্ষক মাতাল অবস্থায় থাকে অথবা আক্রান্ত জন যে ধর্ষিত হয় সে মাতাল থাকে 95%-এর বেশি। আর এর প্রায় সব ঘটনাই হলো অজাচার। অজাচার কি জানেন? অজাচার মানে নিকটাত্মীয়র সাথে যৌনকর্ম, বাবা ও মেয়ে, মা ও ছেলে, ভাই ও বোন, অজাচার। আর এটা তখনই হয় যখন মানুষ মাতাল থাকে। বেশিরভাগ ধর্ষণের ঘটনা 95%-এর বেশি প্রায় সবগুলোই অজাচার, আর তারা তখন মাতাল অবস্থায় থাকে। আর চিন্তা করেন, এমনকি এইডস, এইডসের অন্যতম একটি কারণ হলো অ্যালকোহলিজম। এটা খুব বিপজ্জনক রোগ যার কারণ হলো অ্যালকোহলিজম। কেউ কেউ হয়তো বলবে, ও আমরা তো সোশ্যাল ড্রিঙ্কার, এই মাঝে মধ্যে একটু। কিছু লোক বলবে, ঠান্ডা দেশে যেহেতু সেখানে অনেক ঠান্ডা তাই এক পেক খাই, এটা এমন ক্ষতিকর না। আমি তাদের বলি, যদি আপনার ঠান্ডা লাগে তাহলে ফায়ার প্লেসের কাছে গিয়ে বসুন, কোনো কিছু খেতে হবে না। আর যদি খেতেই হয় তাহলে মধু খান না কেন, এতে আপনি অ্যালকোহলের চেয়ে বেশি গরম হবেন, তবে মধু খেলে কোনো ধাক্কা পাবেন না যেটা মদে পাবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। আমি নওয়াজ আহমদ, কাজ করি আলকায়দা ট্রেডিং এ। আলকায়দা না, আলকায়দা ট্রেডিং সেলসম্যান। এখন মিউজিক হলো হারাম, এটা সব মুসলিমই জানেন। আমার প্রশ্নটা হলো, আপনারা পিস টিভি চালু করছেন আলহামদুলিল্লাহ, মিডিয়ায় খুব ইম্পর্টেন্ট হলো বিজ্ঞাপন, এখন এই বিজ্ঞাপনে মিউজিক হারাম নাকি হালাল? ভাই আপনি প্রশ্ন করলেন যে সব মুসলিমই জানে মিউজিক হলো হারাম, তবে যেহেতু চ্যানেল শুরু করতে যাচ্ছি সেখানে বিজ্ঞাপন থাকবে, এখন এই বিজ্ঞাপনের মিউজিক হারাম না হালাল? দেখেন, যেটা হারাম সেটা হারাম, যেটা সৌদি আরবে হারাম সেটা আরব আমিরাতেও হারাম, আমেরিকাতেও হারাম, আবার ইন্ডিয়াতেও হারাম, যদি না আপনার জীবন বিপন্ন হয়। যেমন মদ খাওয়া হারাম, কিন্তু যদি আপনার জীবন বিপন্ন হয় আর অ্যালকোহলে আপনাকে বাঁচাতে পারে, এটাই নিয়মের একমাত্র ব্যতিক্রম। যদি জীবন বিপন্ন হয়, কোনো বিজ্ঞাপন না থাকলেও ইনশাল্লাহ আমাদের চ্যানেল বিপদে পড়বে না। এজন্যই আমি আগে বলেছিলাম যে একটা চ্যানেল চালানো কঠিন, ইসলামিক শরিয়া মেনে চ্যানেল চালানো আরো কঠিন। সেজন্য আমি আল্লাহর কাছে দোয়া করি আমরা যেন শরিয়া মেনে চলতে পারি। যদি ইসলামিক শরিয়া মেনে চালাতে না পারি তাহলে বন্ধ করে দেবো ইনশাল্লাহ, শরিয়া মেনে চালাতে না পারি তাহলে বন্ধ করে দেবো, কারণ ইসলামিক শরিয়া মেনে চলাটাই বেশি গুরুত্বপূর্ণ। চ্যানেল চালু রাখাটা নয়, আপোষ করা যাবে না। আমরা হারাম উপায়ে সত্যকে প্রচার করতে পারবো না। যেটা হারাম সেটা হারাম, আমরা এইসব জিনিসকে হালাল কিছু দিয়ে বদলে দিতে পারি। যেটা হারাম সেটা বাদ দিয়ে হালাল জিনিস আনবো। যেমন ধরেন, বিভিন্ন ধরনের বাদ্যযন্ত্র হারাম, জাফের অনুমতি আছে, প্রাকৃতিক শব্দ ব্যবহার করতে পারি, যেমন পানি পড়ার শব্দ, বজ্রপাত বা বিদ্যুৎ, কোরআনের তেলাওয়াত। যদি আইআরএফ এর অনুষ্ঠানগুলো দেখেন, অনুষ্ঠানের শুরুতে আপনারা শুনবেন, আপনাদের মনে হবে না যে কোনো মিউজিক নেই, যদিও আমরা মিউজিক ব্যবহার করি না, তবে এই প্রাকৃতিক শব্দগুলো সেই সব অনুষ্ঠানে যেভাবে শুনবেন, আলহামদুলিল্লাহ এই শব্দ এগুলো একই রকম না, কিন্তু শুনতে অনেকটা মিউজিকের মতো, তবে প্রভাবটা ভালো। এটা আপনাকে আল্লাহর কাছ থেকে দূরে নিয়ে যাবে না, এটা আপনাকে আল্লাহ তাআলার কাছে নিয়ে আসবে। তাহলে প্রাকৃতিক শব্দ ব্যবহার করা যায়। আর এমন কোনো বিজ্ঞাপন দেখাবো না যেটা হারাম, কোনো হারাম অ্যাড দেখাবো না, যেমন কোনো অ্যালকোহল নিয়ে বিজ্ঞাপন অথবা সুদ নিয়ে কাজ করে এমন কোনো কোম্পানি বা ব্যাংক, অথবা যেসব বিজ্ঞাপনে মহিলাদের শরীর দেখানো হয়ে থাকে। যদি আমাদের চ্যানেলে বিজ্ঞাপন দিতে চান হালাল বিজ্ঞাপন, তাহলে স্বাগতম জানাই, তা না হলে বিজ্ঞাপনের কোনো প্রয়োজন নেই। আমাদের আল্লাহর সাহায্য দরকার, সেটাই বেশি গুরুত্বপূর্ণ। আশা করি উত্তরটা পেয়েছেন।